ধনী হওয়ার আমল। আসলে কি ধনী হওয়া যায়, ধনী হওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব। তবে এর আগে একটি কথা আপনাদের জানা দরকার, আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমলের মাধ্যমে রিজিক বৃদ্ধি, আর্থিক সচ্ছলতা আপনার ভিতরে আসবে ইনশাআল্লাহ। তিরমিজি শরীফ, বুখারি শরীফের রওয়ায়েতে আসছে, এবং আমি যে দোয়াটা বলবো এই দোয়াটা বুখারি শরীফের সর্বশেষ হাদিসের একটি অংশ। এক সাহাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর্থিক সংকটে জর্জরিত, আমি খুব কঠিনভাবে আর্থিক সংকটে আছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিক্ষা দিলেন, যেটা তুমি পড়ো। তো দেখা গেল পক্ষান্তরে যে অল্প দিনের মধ্যে তার আর্থিক সচ্ছলতা আসলো, সংকট চলে গেল এবং সে বেশ টাকা পয়সার মালিক হলেন। তবে এই আমলটা আপনাকে ফজর এবং মাগরিবের পর করতে হবে। আর কোরআন হাদিসের ভিতর থেকে যে আমল দোয়া তদবির দেওয়া হয়, এগুলি পাকে না পাকে যখন ইচ্ছা তখনই আপনি আমল করবেন আর হয়ে যাবে, তা কিন্তু না। আল্লাহ মহান, আল্লাহ পবিত্র, আল্লাহ পাকের কালামও পবিত্র, আর আপনি যখন আল্লাহ পাকের কালাম আমল করবেন অবশ্যই আপনাকে পবিত্র হতে হবে। শারীরিক পবিত্রতা লাগবে, পাশাপাশি আপনার মানসিক পবিত্রতাও লাগবে। এই জন্যে পাঁচক্ত নামাজে অভ্যস্ত হতে হবে আমাদেরকে। আমরা মুসলমান জাতি দাবি করি, কিন্তু সিংহভাগ মুসলমান দাবিদাররা নামাজ পড়ে না, তাদের এই দাবিটা অবান্তর, মিথ্যা, ধোকাবাজি ছাড়া কিচ্ছু না। কারণ মুসলমানের ইমানের সাথে সম্পর্ক, আর ইমান হচ্ছে আল্লাহর হুকুমের সাথে সম্পর্ক, আল্লাহর হুকুম মানা হচ্ছে ইবাদত, ইবাদতের সাথে আল্লাহর খুশির সম্পর্ক রয়েছে। এই জন্যে আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, সদা সত্য কথা বলি। এখন ফজরের নামাজের পরে এবং মাগরিবের পরে আমলটা করবেন। আমলটা সুন্দর করে মনোযোগ দিয়ে শুনুন এবং শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। শুদ্ধ করে না পড়লে হবে না, ভুল হয়ে যাবে। আপনি সর্বপ্রথম তিনবার আস্তাগফার পড়বেন, তারপরে যে কোনো দুরুদ শরীফ তিনবার পড়বেন, তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, একশতবার পড়বেন। আমি আবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, এটা একশোবার পড়বেন। এখানে একটা বিষয় লক্ষণীয়, সুবহান আল্লাহ নয় শব্দ। সুবহান আল্লাহ যদি কেউ বলেন মারাত্মক ভুল হবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ শব্দটা সঠিক উচ্চারণ করতে হবে। তো এটা একশোবার পড়ার পরে আল্লাহ পাকের অত্যন্ত বরকতি সিফাতি মুবারক একটি নাম আছে, ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু, এটা পড়বেন একশোবার। পুনরায় তিনবার দুরুদ শরীফ পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করুন। আপনার যত সমস্যা আছে সব আল্লাহকে বলুন। আপনার যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান করার ক্ষমতা একমাত্র মহান আল্লাহ পাকের কুদরতে হাতের মুঠোয় রয়েছে। আপনার ছোট থেকে ছোট অতি ক্ষুদ্র কোনো সমস্যা পৃথিবীর কোনো মানুষ কোনো মাখলুক সমাধান করতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। এই জন্যে সদা সর্বদা আল্লাহর হুকুম মানুন, নবীজির তরিকা অনুযায়ী চলুন, আমলের মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে সুখ শান্তি সফলতা বয়ে আসবে। এই আমলটি করুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 40 দিন আপনি আমলটা করুন, একটা না